হ্যালো গাইস, ওয়েলকাম টু জমিয়ে খাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেক দিন বাদে, যুগ যুগ বাদে আমরা ভিডিও করতে বসেছি। তো আজকে আমরা ফুচকা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি, কারণ আমাদের অনেকদিন ধরেই টাইম হয়ে অনেকদিন বাদে ভিডিও করছি, ভাবলাম যে ফুচকা চ্যালেঞ্জটাই তাহলে করা। তাহলে আমার প্লেটে রয়েছে 30 খানা ফুচকা, দিদির প্লেটেও রয়েছে 30 খানা। খেলার নিয়মটা হচ্ছে গিয়ে ফুচকার মধ্যে আলু ভরে জল দিয়ে খেতে হবে, প্রত্যেকটা ফুচকাই জল দিয়ে খেতে হবে, শুকনো ফুচকা খাওয়া চলবে না। আর যে আগে শেষ করবে সেই উইনার, আর যার পড়ে থাকবে সে আর খেতে পারবে না লাস্ট। তাহলে চলো খেলাটা স্টার্ট করা যাক। 1 2 3 স্টার্ট। ফুচকা খেতেও পাচ্ছি না, একদম বড় বড় ফুচকা পুরো মুখে ছাল উঠে গেছে, মুখে ছাল ফাল উঠে গেছে, জ্বালা করছে পুরো। আমার তো চাপ পেরে যদি তাড়াতাড়ি খেলি কি করে, আমি কি কম তাড়াতাড়ি খেয়েছি, যদি তাড়াতাড়ি খেলি কি করে। কে জিতে গেলে আর কে হেরে গেলে, সবসময় আমিই জিতি। কিন্তু তুমি যখন দোকানে ফুচকা খাবো দেখবে দোকানদার খুব আস্তে আস্তে তোমাকে ফুচকা দিচ্ছে, কিন্তু এটা তো রেস হচ্ছে, এত তাড়াতাড়ি খেয়েছি আমার মুখের ভিতরে সব খাবলে উঠে গেছে, জ্বালা করছে। তাহলে এবার হচ্ছে গিয়ে পানিশমেন্টের পালা। পানিশমেন্ট হচ্ছে গিয়ে একটা ফুচকা পুরো আলু ভর্তি আছে এতে, তার মধ্যে আমি দেবো অ্যালপেনিবেল মিষ্টি খেতে হবে, মিষ্টি মাঝখানে খেতে হবে, এইভাবে খাবি তুমি এইরকম রেখা, এটা যেন নড়চড় না হয় এরকম পুরো মুখে রেখা দেওয়া হবে না। একটা মিষ্টি মিষ্টি পানিশমেন্ট এটা, খা না একদিন, না হয় মিষ্টি পানিশমেন্ট গুলো প্রত্যেকদিন, কি আর পাবে, লোকে রাস্তায় দেখলেই বলবে কিনা তোমরা দুজন কি জমজ, আসলে কিন্তু আমরা জমজ নই, তোমাদের লাগে কিনা তোমরা সেটা জানাবে। আমাদের ভিডিও ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আমরা চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, তার জন্য টাটা। যদি ভিডিও আসতে লেট হয় সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আমরা কিন্তু ভিডিও ছাড়বো, আমরা টাইমের জন্য ছাড়তে পারছি না। টাটা।